আজকের পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং এর মেথড সম্পর্কে আলোচনা করব তো যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে একটু লং হতে পারে আমি ট্রাই করব হচ্ছে খুব বেশি লং না করার জন্য কারণ এর ক্লাসগুলো নতুনদের জন্য যে একটা প্রবলেম হয় সেটা হলো যদি খুব লং ক্লাস হয় অনেকে হচ্ছে বোরিং হয়ে যায় এই জন্য হচ্ছে একটু শর্ট অর্থাৎ বাইট সাইজের ক্লাস এবং হচ্ছে ইনফরমেশনাল ক্লাস হলে এটা একটু সুবিধা হয় আর কি প্রথম দিকে আমি ট্রাই করব তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে বলবেন আমি হচ্ছে আরো পর্ব ভাগ করে নেব তো আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা হচ্ছে ওপেন করে নিই আমরা এটা করার জন্য প্রথমে নতুন একটা ফাইল নিয়ে নিই আমরা জাস্ট কন্ট্রোল এন ধরে আমরা হচ্ছে এখানে জাস্ট একটা ফাইল নিয়ে নিই যেহেতু আমরা স্ট্রিং মেথড দেখব সো এটার নাম দিই আমরা একটা স্ট্রিং মেথড ডট এটা হচ্ছে আমাদের পেজের মানে এক্সটেনশন আমরা এটাকে সেভ করে নিলাম তো স্ট্রিং মেথড বলতে আসলে কি জিনিস স্ট্রিং মেথড বলতে আসলে এমন জিনিস সেটা হচ্ছে মেথড জিনিসটা হলো জাভা স্ক্রিপ্টের নিজস্ব কিছু বিল্ডিং মেথড যেগুলো হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে আমরা যখন আমাদের সাইটে ইউজ করব এগুলা দিয়ে জাভা নিজে থেকে আগে থেকে তৈরি করে রাখছে জিনিসগুলা এটা কি ইস্টিং লিটারেচারও বলা হয় অনেক সময় আমরা মেথড এ বলবো আমরা সো এগুলো হচ্ছে জাভাই নিজে তৈরি করে রাখছে জাস্ট অনেকটা লাইব্রেরির মতো আমরা হচ্ছে জাস্ট কল করে করে কাজ করবো জিনিসটা সো জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এগুলো আমাদের মাথায় রাখতে হবে কাজ করতে গেলে এবং এগুলো কিন্তু অনেক কাজের জিনিস আপনার কাছে হয়তো এখন শিখতেছেন মনে হচ্ছে এগুলা কি কাজে লাগবে আসলে আলটিমেটলি দেখবেন এইগুলা ছাড়া আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না বেসিক কিন্তু আপনার যদি স্ট্রং না থাকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে আপনার যদি বেসিক স্ট্রং না থাকে আপনি কিন্তু অ্যাডভান্স বুঝবেন না প্রজেক্ট করতে গেলে আপনি তো এই বেসিক টুলগুলা রে ইউজ করবেন সো এগুলা যদি সম্পর্কে যদি আইডিয়া না থাকে আপনি কাজ করতে পারবেন না সো চলেন কথা না বলে আমরা হচ্ছে কাজে চলে যাই আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিব আচ্ছা আমরা একটা কাজ করি আমরা ইএস6 নিয়ে কাজ করতেছি যেহেতু সো যেহেতু জাভাস্ক্রিপ্ট এর মডার্ন হচ্ছে ইএস6 এস মানে হলো ইকমা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্টের অফিসিয়াল নাম কিন্তু হচ্ছে ইকমা স্ক্রিপ্ট এটা মনে রাখে না মাই স্ক্রিপ্ট কিন্তু আবার জাভা স্ক্রিপ্টের সাথে কোনো সামঞ্জস্য না ব্যাপারটা হলো জাভা স্ক্রিপ্ট ইকমা স্ক্রিপ্ট হচ্ছে মানে কোডগুলার স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে তো জাভা স্ক্রিপ্ট যেটা করছে সেটা হলো তারা তাদের কোডগুলোকে হচ্ছে ইকমা স্ক্রিপ্টের হাতে তুলে দিছে সো ওই ইকমা স্ক্রিপ্ট হচ্ছে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে অ্যাবাউট জাভা স্ক্রিপ্ট তো আছে পাশাপাশি এটা নিয়ে কাজ করতেছে তো ওখানে আমরা দেখছি যে আমরা হচ্ছে ভারের পরিবর্তনে লেটও ইউজ করতে পারি একই কাজ করে কোনো প্রবলেম নাই আমরা এখানে লেট দিয়ে কাজ করি আজকে ওকে একই জিনিস আপনি বার দিয়েও করতে পারেন লেট দিয়েও করতে পারেন যেহেতু আমরা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাচ্ছি সেহেতু আমি লেট দিয়ে করতেছি বাট এটা বার আর লেটের মধ্যে কোনো পার্থক্য নাই যেটা আছে সেটা খুব অ্যাডভান্স লেভেলের ডিফারেন্স আছে যেটা আমাদের মোটামুটি মানে না বুঝলেও চলবে সোজা কথা আচ্ছা তো আমরা হচ্ছে একটা স্ট্রিং এখানে হচ্ছে একটা ভেরিয়েবল কল করি সাপোজ আমরা এটার নাম দিলাম এস ওয়ান নামে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করব সো আমরা জানি আচ্ছা আমরা অ্যারে না আমরা অ্যারে ছাড়াই কাজ করি আমরা হচ্ছে জাস্ট স্ট্রিং এর একটা হচ্ছে এটা হচ্ছে আর হচ্ছে একটা মান দিয়ে দিচ্ছি এখানে কিছু একটা লিখতেছি আমরা এভাবে কাজ করি আমরা একটু ইজিভাবে করা ট্রাই করি কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কি লেখা যায় ওকে আমরা এটা লিখলাম আমরা আরেকটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে নি যেটার নাম দিচ্ছি আমরা লেট এস টু নামে একটু বড় হইতে পারে আজকে টিউটোরিয়ালটা

স্টিং মেথডগুলো আসলে কি কাজ করে দেখেন এটা খুবই মজার একটা জিনিস আর প্রথমে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার নাম হচ্ছে আমরা হচ্ছে একটু কমেন্ট করে রাখি তাহলে আমাদের সুবিধা হবে এটার নাম হচ্ছে ক্যারেক্টার অ্যাড আমরা এটাকে সম্পর্কে সংক্ষেপে যেটা বলি সেটা হচ্ছে ক্যার অ্যাড ওকে সরি অ্যাড হবে না অ্যাড হবে ক্যার অ্যাড এটার আসলে কাজটা কি এটা কি কাজ করে ঠিক আছে এটার কাজটা হচ্ছে মূলত আমরা আগে দেখি এটা আসলে কি কাজ করে সাপোজ আমরা যদি এখানে কনসোল লক করি আমরা একটু বুঝি আগে কনসোল লক দিলাম আমরা এবং আমরা স্ট্রিং এর মধ্যে দেখতে চাচ্ছি যে আমাদের এই যে স্ট্রিংটা আছে যে প্রথম যে স্ট্রিংটা আছে যেটা স্ট্রি আর ওয়ান নামে এই স্ট্রিং এর ভিতরে আমরা হচ্ছে আমাদের এই যে ক্যারেক্টার এগুলো কিন্তু এক একটা ক্যারেক্টার মনে রাখবেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কিন্তু এই হোয়াট স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার ঠিক আছে এই হোয়াইট স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার এটার একটা সুন্দর মানে এক্সপ্লেইন আছে সেটা হচ্ছে এখানে যে ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ বেস্ট ইমপ্রেশন এই কথাটা যে লিখলো আপনি এটা পড়তে পারছেন কিভাবে আসলে বলেন তো আপনি হয়তো বলবেন আমি ইংলিশ ভালো পারি বুঝিয়ে এই কারণে ঠিক আছে আমি ইংলিশে বুঝি এই কারণে পড়তে পারছি আসলে বিষয়টা যে কারণ সেটা হলো এখানে হোয়াইট স্পেস থাকার কারণে আপনি এই জিনিসটা পড়তে পারছেন যদি আপনাকে বলা হয়তো যে এভাবে হোয়াইট স্পেস নাই মনে করেন এই হোয়াইট স্পেস নাই এবার দেখি তো আপনি পরেন তো এখানে কি লিখছেন আপনি পড়তে পারবেন পারবেন না সো আমরা আসলে যেটা পড়তে পারি এটা হচ্ছে মূলত হোয়াইট স্পেসের কারণে পড়তে পারি সো জাভা যেটা সেটা হচ্ছে হোয়াইট স্পেসটাকে ওরা কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ধরে মানে একটা ক্যারেক্টার যতটুকু জায়গা নেয় একটা হোয়াইট স্পেস কিন্তু ততটাই জায়গা নেয় সো আমরা ভবিষ্যতে এই হোয়াইট স্পেসগুলোকে কীভাবে আবার গ্যাপগুলোকে হচ্ছে রিমুভ করা যায় হ্যাঁ আমরা সেগুলো দেখবো সেটা ভিন্ন বিষয় তা আমরা এখন সাপোজ দেখতে চাচ্ছি আমাদের এটার এই যে আমাদের পুরো স্ট্রিং এর যে মানটা আছে অর্থাৎ যে ভ্যালুটা আছে এখানে যে জিনিসটা আছে লেখাটা আছে এটার নাম্বার ওয়ান পজিশনে কে আছে এটা আমরা দেখতে চাচ্ছি সো এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা আজান দিচ্ছি একটু এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা হচ্ছে এখানে একটা মেথড লিখবো আমরা কার দেখতে চাচ্ছি আগে সেই জিনিসটাকে এখানে ডিফাইন করতে হবে কনসোল ডট লগ এর মধ্যে सपोज আমরা দেখতে চাচ্ছি str1 মানে স্ট্রিং 1 এর ক্যারেক্টার নাম্বার দেখতে চাচ্ছি যে কোন সংখ্যার কত নম্বরে আছে পজিশন সেটা দেখতে চাচ্ছি सपोज মনে করেন আমরা হচ্ছে এক নাম্বার পজিশনে কে আছে ওটা দেখতে চাচ্ছি এটার জন্য আমাদের যেটা করতে হবে একটা ডট দিতে হবে কারণ আমরা হচ্ছে str1 মানে হচ্ছে এই ভেরিয়েবলটাকে আমরা ধরে নিলাম এই ভেরিয়েবল ডট দিতে হবে একটা ডট দিয়ে আমাদেরকে লিখতে হবে ক্যারেক্ট দেখেন অলরেডি চলে আসছে এখন ম্যাথড কল করার নিয়ম হচ্ছে ম্যাথড যখন আপনি কল করবেন ম্যাথডকে কল করার পরে একটা দিয়ে শেষ করতে হয় ওকে লাস্টে কিন্তু অবশ্যই থাকবে স্টেটমেন্ট শেষ করার জন্য যেখানে আপনি মেথড কল করবেন এইরকম এগুলোকে বলা হচ্ছে একটা মেথড মেথডের পরেই কিন্তু আপনাকে একটা প্যারেনথেসিস দিতে হবে সো আমরা এটাকে ফার্স্ট ব্যাকেট বলে থাকি বাট এটা কম্পিউটার সায়েন্সের ভাষায় এটাকে বলা হচ্ছে প্যারেনথেসিস তো প্যারেন্থিস এর মধ্যে হচ্ছে আপনি মূলত ভ্যালু ডাটা বা প্যারামিটার পাস করবেন যেটা করেন না কেন আমরা এটাকে প্যারামিটার বলতে পারি প্যারামিটার পাস করবো এখন আমরা দেখতে চাচ্ছি আমাদের ওয়ান পজিশন বা ওয়ান ইন্ডেক্স নাম্বার অথবা ওয়ান অফসেটে কে আছে যেটাই বলেন না কেন হোয়াট এভার সো আমরা ওয়ান দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে যদি আমরা মানে এটা ঠিকঠাক থাকে এবার যদি আমরা কন্ট্রোল অল্টার ধরে এন দিই রেজাল্টটা দেখার জন্য একটু ওয়েট করেন এই যে অ্যাক্টিভ হচ্ছে দেখেন আমাদেরকে বলতেছে এই যে আর আছে মানে সে প্রিন্ট করে দেখাইলো আর আছে সো আমরা কিন্তু জানি ইন্ডেক্স নাম্বার হলে জিরো থেকে শুরু হয় সো জিরোতে কে আছে এফ আছে তাহলে একে কে আছে আর আছে সো আমাদেরকে কিন্তু গুড রেজাল্টটাই দেখাইলো মানে যেটা দেখানো উচিত ছিল আমরা যদি এখানে জিরো দিয়ে দিতাম কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিতাম এবার যদি আমরা কন্ট্রোল অল্টার এন দিতাম তাহলে দেখেন আমাদেরকে পরে নেক্সট এই যে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে এফ কারণ আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো থেকে কাউন্ট করা হয় সব কিছু তা আমরা যদি এখানে আইটাকে দেখতে চাইতাম তাহলে আমাদের কি দেওয়া উচিত ছিল দেখেন আমরা যদি জিরো ওয়ান টু থ্রি ফোর ওকে আমরা যদি ফাইভ দিই আলটিমেটলি কিন্তু আমাদেরকে কি দেখায় রেজাল্টটা একটু দেখেন আমরা যদি এখানে ফাইভ দিয়ে দিই কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার অ্যান্ড আচ্ছা এই যে আমাদের কোডটা আর নিচে চলে গেছে দেখেন কিছুই দেখাচ্ছে না কারণ ফাইভের মধ্যে হচ্ছে একটা কি ফাঁকা হচ্ছে মানে এটা হচ্ছে স্পেস এখানে কিছুই নাই ফাইভ ক্যারেক্টার দেখছেন তার মানে স্পেসটা যে একটা ক্যারেক্টার এটা আপনি বুঝলেন মানে স্পেসটা একটা ক্যারেক্টারের মতোই আচরণ করে ওকে সো আমরা যদি এখানে সিক্স দিই তাহলে আমরা কি দেখবো সিক্স দিলে অবশ্যই আমরা আইটা দেখা উচিত সো আমি এটাকে একটু ক্লিয়ার করে কন্ট্রোল অল্টার এন দিই দেখেন আমরা কিন্তু আয় দেখতেছি সো বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং এগুলো কিন্তু খুব কাজে লাগবে মানে এত কাজে লাগবে আপনি কল্পনা করতে পারবেন না তো এগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে ওকে ফাইন আমরা তো এটা দেখে ফেললাম এরপরে চলেন আমরা হচ্ছে এটাকে ক্লিয়ার করে অন্য আরেকটা কিছু দেখার ট্রাই করি এবার আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি এই প্রত্যেকটা জিনিস কিন্তু হিউজ পরিমাণ ইম্পর্টেন্ট মানে আপনি কল্পনাও করতে পারবেন আমি বারবার যেটা বলতেছি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার কোড নাম্বার দেখবো যেটা হচ্ছে আমরা হয়তো জানি না হোয়াট ইজ ক্যারেক্টার কোড তো চলেন আমরা হচ্ছে আগে দেখি এটা ক্যারেক্টার কোডটা কিভাবে হচ্ছে দেখে এবং সেটা কি জিনিস আমরা একটু ডিটেলস দেখা ট্রাই করব তো আমরা একটু কমেন্ট করে রাখি আমরা কি দেখতে চাচ্ছি ক্যার কোড ক্যার কোড অ্যাক্ট আর আমরা জানি জামাই স্ক্রিপ্ট হচ্ছে ক্যামেল কেসিং সিস্টেমে সব লিখতে হয় এটা যদি আমরা দেখতে চাই আমরা আবার কনসোল ডট লক করি কনসোল ডট লক আমরা দেখতে চাচ্ছি এই স্ট্রিং ওয়ান এর মানে হচ্ছে এই স্ট্রিংটার ডট আমরা হচ্ছে ক্যারেক্টার অ্যাড দেখতে চাচ্ছি সো আমরা যেটা লিখবো এই যে দেখেন ক্যারেক্টার কোড অ্যাড তো আমরা হচ্ছে মেথড যেহেতু এটাকে হচ্ছে অবশ্যই কি করব আমরা হচ্ছে একটা এইরকম প্যারেন্থেসিস দিয়ে হচ্ছে এটাকে শেষ করব ওকে সো এই কথাটা আমি আর বারবার বলবো না রিপিটও করব না ওকে তো এখন আমরা হচ্ছে যদি সাপোজ আমাদের ক্যারেক্টার আবার ক্যারেক্টারের হিসেবে যখন আপনি আসবেন দেখেন আপনি যদি এখানে টু দেন দেখেন ক্যারেক্টার টু দিয়ে দিলেন তাহলে কি দেখানো উচিত আমাদেরকে আমরা যখন ক্যারেক্টার কোড মানে টু দিব তখন আমাদেরকে যেটা দেখাবে রেজাল্ট আমি আগে রেজাল্ট আপনাদেরকে দেখাই কন্ট্রোল অল্টার এন দেন দেখেন একশো পাঁচ আসতেছে আমাদের এখানে রেজাল্ট আমাদের রেজাল্ট আসতেছে একশো পাঁচ আমরা যদি ওয়ান দিই দেখেন আমাদের রেজাল্ট কি আসে মানে আপনি অবাক হয়ে যাবেন আর এই যে উপরে আইটা এটা হচ্ছে মূলত ওই যে এটার রেজাল্টটা দেখাচ্ছে সো এটাকে আমরা কমেন্ট করে রাখি তাহলে আমরা সিঙ্গেল সিঙ্গেল ভ্যালু দেখব আমাদের ডিফাইন করতে সুবিধা হবে আমরা বুঝতেও সুবিধা হবে আমরা এটাকে এবার একটু ক্লিয়ার করে নিই আমরা ওয়ান দিলাম ক্যারেক্টার কোড ওয়ানের এর ভ্যালুটা কত দেখতে চাচ্ছে কন্ট্রোল বলতেছে একশো চোদ্দ তার মানে ওয়ান মানে কিন্তু কত এই যে এফটা হচ্ছে জিরো ওয়ান মানে আর তার মানে আর এর ক্যারেক্টার কোড হচ্ছে কত একশো চোদ্দ এখন এই ক্যারেক্টার কোড কি আর কেন আবার একশো চোদ্দো হলো আমি এক দেখতে গেলাম একশো চোদ্দো হইলো আমি যদি দুই দেখতে চাই দুইয়ের মানে দুইয়ের দুই ক্যারেক্টারটা হচ্ছে আমাদের মূলত আই তাহলে এর ক্যারেক্টার কোড কত কন্ট্রোল অল্টার এন দি আমরা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করি কন্ট্রোল অল্টার এন আচ্ছা দুই কন্ট্রোল এস ওকে আর দুই এর ক্যারেক্টার কোডও আমাদের একশো চোদ্দ আমরা যদি তিন এর ক্যারেক্টার কোডটা একটু দেখতে যাই কন্ট্রোল এস কন্ট্রোল অল্টা আচ্ছা আমাদের কনসোল ডট লগ এখানে হচ্ছে এটা কাজ করতেছে না কেন আমরা হচ্ছে এটাকে একটু ক্লিয়ার করে নিই ক্যার কোড অ্যাট থ্রি আচ্ছা ঠিক আছে আমরা যদি স্ট্রিং ওয়ান সবই ঠিক আছে সো আমরা যদি একের ক্যারেক্টার কোডটা আরেকবার প্রিন্ট করার ট্রাই করি কন্ট্রোল অল্টার এন দেখেন একশো দেখাচ্ছে আচ্ছা আমরা যদি দুই এরটা দেখতে চাই আবার কন্ট্রোল এস অল্টার এন আচ্ছা সেটাও একশো চোদ্দ দেখাচ্ছে তারপরে দেখেন আমরা যদি এখানে সাপোজ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যদি দেখতে চাই যে সিক্স এর ক্যারেক্টার কোড কত সিক্স মানে আয় তাহলে আমরা সেভেন এরটা একটু দেখা ট্রাই করি সেভেন মানে হচ্ছে এমটা কন্ট্রোল দেন আচ্ছা তাও আমাদেরকে একশো চোদ্দ দেখাচ্ছে আমরা যদি এখানে যতগুলো ক্যারেক্টার আছে সাপোজ মনে করেন আমরা এই ডাবলিউ যেটা আছে এটা আমরা আন্দাজে একটা দিয়ে দিলাম সাপোজ হচ্ছে এখানে মানে বিশ দিয়ে দিলাম আমরা বিশ বিশ নাম্বার যে সংখ্যাটা আছে এটা ক্যারেক্টার কোড কত কন্ট্রোল অল্টার এন দি আচ্ছা এটা ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না কেন আমরা হচ্ছে যদি এখান থেকে একটু দেখি আমরা এটাকে হচ্ছে আরেকবার কেটে দিই কোথাও যেন প্রবলেম হয়েছে ডিবাগিং এর সম্ভবত আমরা কনসুল ডট লক ডট লক অনেক সময় দেখবেন হচ্ছে ক্যার কোড দেখবো ক্যার কোড ক্যারেক্টার কোড সো ক্যার কোড এট এই যে চলে আসছে মেথডটা পুশ করি আমরা এখানে এবং হচ্ছে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করি সো এবার যদি আমরা এখানে সাপোজ টু দিয়ে দি কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দি দেখেন বলতেছে একশো পাঁচ একটু আগে ডিভাগিংয়ে একটা প্রবলেম হয়েছিল সম্ভবত আমাদের সো ডিভাগিং প্রবলেমটা এখন বুঝবে না ডিভাগিংটা মূলত যে এখান থেকে কাজ করে আমরা যখন কোনো কিছুকে ডিভাগ করবো এই যে এখানে লাল একটা বাটন থাকে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে ডিভাগ করা যায় কোডটা কীভাবে কাজ করে সো এটা আমরা নেক্সটে দেখবো এটা হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস আচ্ছা আমরা দুই এর পাইলাম এটা দুই কোনটা আমাদের জিরো ওয়ান আই আই এর ক্যারেক্টার কোড হচ্ছে একশো পাঁচ আমরা যদি এক এরটা দেখতে চাই সাপোজ কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন আচ্ছা কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন এটা চেঞ্জ হচ্ছে না আচ্ছা আমরা যদি টেন এর পজিশনে ক্যারেক্টার কোডটা দেখতে চাই কন্ট্রোল এন এই যে দেখেন একশো এক চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে ডিবাগিংটা একটু প্রবলেম করতেছে আচ্ছা আমরা যদি টোয়েন্টি পজিশনে যে সংখ্যাটা আছে আমাদের ওটার ক্যারেক্টার কোড দেখতে চাই কন্ট্রোল অল্টার অ্যান্ড দেন দেখেন এই যে নিচে রেজাল্ট আসছে নাইনটি সেভেন ও আচ্ছা আমাদের রেজাল্টগুলো নিচে নিচে আসতেছে এই জন্য হচ্ছে আমরা প্রবলেম করতেছে আচ্ছা আমরা আবার ক্লিয়ার করি আমরা যদি আমাদের এখানে সাপোজ ওয়াইটা কত পজিশন আছে এটা একটু বুঝেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো নাম্বার পজিশনের ক্যারেক্টার কোড মানে পনেরো তো হচ্ছে আমাদের এই ওটা আছে আমরা যদি এটা দেখতে চাই পনেরো লেখেন মানে ও এর ক্যারেক্টার কোড কত কন্ট্রোল অল্টার এন দেন বলতেছে একশো দশ আচ্ছা বাদ দেন এবার আমরা এই পেশাল না পেরে ক্যারেক্টার কোড আসলে কি জিনিস সেটা দেখে আসি আমরা আবার হচ্ছে ওয়ানকে কে ডিফাইন করি এবং হচ্ছে আমরা কন্ট্রোল অল্টার এন দিই দেখেন এই যে নিচে রেজাল্ট আসছে এই যে নিচে একটু নিচে মাউসটা নিবেন দেখেন একশো ওকে এখন ঠিক আছে সব কিছু একশো চোদ্দ এই আর এর ক্যারেক্টার মানে আর ওয়ানে হচ্ছে আমাদের আর আর এর ক্যারেক্টার কোড হচ্ছে একশো চোদ্দ সো আমরা আসলে দেখি ক্যারেক্টার কোডটা কি জিনিস আর এটা একশো চোদ্দ আসলো কোথেকে আমরা ক্লিয়ার করে আবার কন্ট্রোল আল্টার হ্যান্ড দিই দেখেন একশো চোদ্দ সো এটা আসলো থেকে এটা দেখার জন্য আমরা একটু গুগলে চলে যাই এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং বুঝতে হবে গুগল ডট কম এ গেলে আমরা হচ্ছে আমরা যদি এখানে লিখি যে এখানে যান আমরা আচ্ছা তো এখানে যাওয়ার পরে আপনি হচ্ছে নিচের দিকে আসেন অনেক কিছু দেখবেন জাভাই স্ক্রিপ্ট ক্যারেক্টার কোড এই যে এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে এখানেও যাইতে পারেন দেখি আমরা দাঁড়ান একটু এই বিষয়টা একটু কনফিউজিং আছে এটা ওপেন হোক দেখবেন এখানে ক্যারেক্টার কোডের একটা আর বিষয়টা কিন্তু আপনাদের জন্য একদম নতুন বলতে গেলে ওকে ওকে আমরা হচ্ছে ওয়েবসাইটে এসে যদি দেখি যে কোন সংখ্যার ক্যারেক্টার কোডটা আসলে কত সাপোজ আমরা যদি এখানে আর কে দিই আবার একটা জিনিস খেয়াল রাখেন ছোট হাতের আর আর বড় হাতের আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে ছোট হাতের আর আর বড় হাতের আর এর মধ্যে পার্থক্য আছে ওকে বাদ দেন হচ্ছে নিচে একটু খুঁজি যে আর এর ক্যারেক্টার করতে আসলে কত কিউ আর এই যে দেখেন এখানে বলতেছে আর এর ক্যারেক্টার কত এইটি টু আর আমরা পাইলাম কত আমরা পাইলাম হচ্ছে একশো চোদ্দ তাহলে কি আমাদেরকে ভুল রেজাল্ট দিলো আচ্ছা আরেকটা দেখি তো আমরা ট্রাই করে আমাদেরকে কি আসলে না ভুল রেজাল্ট দেয় নাই কিন্তু কনফিউজ হওয়ার দরকার নাই আমরা প্রবলেম সলভ করতেছি এবং একটা নতুন বিষয় জানা ট্রাই করতেছি যেটা অনেক প্রোগ্রামাররাই জানে না আপনি যদি জিরো দেখতে চান জিরোতে কি আছে এফ আছে তো চলান আমি জিরোকে হচ্ছে ক্যারেক্টার কোডটা দেখতে চাচ্ছি এটাকে ক্লিয়ার করে নি না রেজাল্টগুলো নিচে নিচে চলে আসে আর আমার উইন্ডোটা যেহেতু ছোট এত নিচে হচ্ছে আসলে দেখা যায় না সো কন্ট্রোল অল্টার এন দে দেখেন বলতেছে সেভেন্টি তার মানে কি এফ এর ক্যারেক্টার কোড ক্যারেক্টার কোড নিয়ে আমি আরো বিস্তারিত বলতেছি এটা হচ্ছে সেভেন্টি এবার আমরা দেখি যে এফ এর ক্যারেক্টার কোড কি আসলে সেভেন্টি কিনা এবং মনে রাখবেন ছোট হাতের রেফ আর বড় হাতে রেফের মধ্যে কিন্তু পার্থক্য আছে ক্যারেক্টার কোডে সো আমরা যেটা নিলাম সেটা হচ্ছে বড় হাতে সো আমরা দেখি বড় হাতের এফ এর ক্যারেক্টার কোডটা আসলে কত সো আমরা যদি এখানে একটু খোঁজা শুরু করি সেটা দেখবো আমরা সেটা হলো আমাদের ছোট হাতের এফ এর ক্যারেক্টার কোড হচ্ছে আমাদের এটা হচ্ছে সত্তর মানে সেভেন্টি সো আমরা বড়গুলা হচ্ছে এখানে তারা ডিফাইন করছে কিনা এটা একটু গুগলে খুঁজে পাইতে অনেক সময় প্রবলেম করে আচ্ছা সেভেন্টি বলতেছে আমরাও সেভেন্টি পাইলাম আচ্ছা আমরা যদি এখানে ছোট হাতের এফ দিয়ে দিই দেখেন কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দেন আচ্ছা তাও সেভেন্টি বলতেছে তার মানে ছোট হাতের আর বড় হাতের ক্যারেক্টার যদি বড় হাতের কোড দেখতে চাই তাহলে কত দেখায় দেখেন এখন ওদের ক্যারেক্টার কোড এর হিসাবটা একটু দেখেন আর কন্ট্রোল অল্টার এন আচ্ছা এই যে নিচে আসছে রেজাল্টটা একশো দুই এবার দেখছেন অবস্থাটা আমরা হাতের আর ছোট হাতের ক্যারেক্টার ওরা আমি এটাকে আবার বড় হাতের করে দিয়ে ছোট হাতের আর বড় হাতের আর যখন আমরা করতেছি ফাইন এখান থেকে দেখেন তখন রেজাল্ট দেখাচ্ছে আমাদের সরি আমাদের এটাকে হচ্ছে আর দিব না আমরা হচ্ছে জাস্ট হচ্ছে অফসেট নাম্বার দিব যেটা হচ্ছে ওয়ান কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন বলতেছে এইটি টু বড় হাতের আর এর ক্যারেক্টার কোড হচ্ছে এইটি টু যদি আমরা ছোট হাতের আর দিয়ে এবার যদি এটাকে ছোট হাতের করে দিই আমরা বিষয়টা ইন্টারেস্টিং এবং কনফিউজিং ছোট হাতের আর করলাম ইন্ডেক্স নাম্বার তো ঠিকই আছে কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন্ড দেন বলতেছে একশো তাহলে মানে ছোট হাতের বড় হাতের মধ্যে ডিফারেন্স আছে আচ্ছা এটা তো আমরা বুঝলাম আপনারা হচ্ছে চেক করে করে দেখেন এখন একশো হচ্ছে আর এর ক্যারেক্টার কোড একশো চোদ্দ কিন্তু ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে আর এর ক্যারেক্টার কোড ওরা কত বললো সেটা হচ্ছে এইটি ফোর তার মানে কি আমরা ভুল পাইলাম না আমরা ভুল পাইনি এখানে একটা বিষয় মনে রাখতে হবে স্ক্রিপ্ট হচ্ছে মূলত কাজ করা হচ্ছে এস এ এস বলে একটা ইয়ে আছে মানে এটা হচ্ছে আপনার বলা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচার্জ এরকম কি একটা জিনিস চলেন আমরা গুগলে গিয়ে এটাকে খুঁজি

দেখেন ওরা যেটা আমরা এটা দেখার জন্য আমরা একটু খুঁজি এটা দেখি এটার মধ্যে পাই কিনা তারপর হচ্ছে দেখতে পারেন এটা খুব ভালো একটা সাইট আচ্ছা এর এটা ওদের নিজস্ব না এর এর ওয়েবসাইটটা আলাদা এখানে হচ্ছে অনেক খিজি বিজি এই পাশে এটাতে দেখেন আচ্ছা এটা ঠিক আছে যে আপনি এটা দেখতে পারেন এখানে এসে দেখেন এখানে দেখেন বড় হাতের ছোট হাতের লোয়ার কেস আপার কেস এই জাভা স্ক্রিপ্ট হচ্ছে মূলত এই এর সিআই ক্যারেক্টার কোড যেটা স্ট্যান্ডার্ড মানে এটা হচ্ছে একটা সংস্থা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচার্জ এরকম কি জানি আমরা হচ্ছে মিনিংটা একটু দেখি এর সিআই মিনিংটা কি আসলে আমারও মনে নাই এরকম হবে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচার্জ বাই এরকম ওকে এর মে হোয়াট ডাস এর সিআই স্ট্যান্ডার্ড ফর এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচার্জ চেঞ্জ এরকম ইন্টারচেঞ্জ জিনিসটা আচ্ছা যাও এটা একটা বিশাল বড় সংস্থা যারা হচ্ছে কোডের স্ট্যান্ডার্ড মেনটেন করে সো জাভা অনেক সংস্থা আছে এরকম যেমন এই যে এদের এটা হয়তো আরেকটা ক্যামবিআই রিসার্চ হতে পারে সো এসিআই ফলো করে এটা অনেক বড় একটা সংস্থা এখানে এসে দেখেন আর এর কোর একটা ক্যারেক্টার কোডটা কত এই যে দেখেন আমরা বড় হাতের আর এর জন্য 82 পাইছিলাম না মনে আছে ওকে ছোট হাতের আর 114 দেখেন আমাদেরকে কিন্তু রেজাল্ট দিছে 114 আমরা যদি এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলোর বাইরে কিন্তু আবার আপনি দেখতে পারবেন না কারণ আমরা এই যে স্ট্রিং এটাকে ধরে নিছি তো আমরা যদি এস এর ক্যারেক্টার কোডটা দেখতে চাই সাপোজ আমরা যদি এই যে এস জিরো ওয়ান টু থ্রি তার মানে আমাদেরকে এখানে থ্রি দিলে আমরা এস এর ক্যারেক্টার কোডটা ধরে ফেলতে পারবো তো থ্রি দিলাম এটাকে একটু ক্লিয়ার করি কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দেখেন বলতেছে একশো পনেরো সো দেখি তো আমাদের এস এর সাথে মিলছে কিনা এস এর এই যে একশো পনেরো সো এই বিষয়টা খেয়াল করবেন এবার আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ক্যারেক্টার কোড আসলে কি জিনিস আসলে এই যে এই জিনিসটা যে বানাইছে না এটা তো একটা বাইনারি সংখ্যার মতো হিসাব করে সো এই জিনিসটা হচ্ছে মূলত ক্যারেক্টার কোড দিয়ে হিসাব করে এই যে মনে করেন আপনি এস টিআর লেট লেখলে যে মনে করেন যে একটা ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে এই জিনিসটা কি দূরে তৈরি করতেছে এটা হচ্ছে ক্যারেক্টার কোড দূরে দূরে যারা ডাটা সায়েন্স অ্যালগোরিদম নিয়ে কাজ করে ওরা হচ্ছে এগুলা খুব এক্সপার্ট সো আমাদের এত কিছু বোঝার দরকার নাই আমাদের দরকার হচ্ছে আমরা ক্যারেক্টার কোড যদি দেখার প্রয়োজন হয় কখনো হবে আমরা যদি অ্যাপস নিয়ে কাজ করতে চাই বেসিক্যালি তখন কিন্তু হবে তো তখন আমাদেরকে এরকম ক্যারেক্টার কোড ধরে ধরে কাজ করতে হবে সো তখন হচ্ছে এই জিনিসটা আমাদের কাজে লাগবে জাস্ট এটাই মাথায় রাখেন এবং জাভা স্ক্রিপ্ট যেটা ফলো করে এটা একটা ইন্টারভিউ কোর্সেন সেটা হচ্ছে এ আই আই ফলো করে ঠিক আছে এর সি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ওকে আচ্ছা ইন্টারচেঞ্জ মানে এই জিনিসটা আমার মনে ছিল না আচ্ছা এটা ওরা হচ্ছে ওদের কোড স্ট্যান্ডার্ডটা ফলো করে ওকে যেহেতু আপনি জাভা স্ক্রিপ্ট শিখতেছেন সো আপনার কিন্তু এই জিনিসটা জানা উচিত তো যা হোক এটা আমরা আপাতত এখানে একটা বিষয় অনেক পেসাল করলাম আমরা হচ্ছে আমরা আমরা যেটা দেখতে পারি সেটা হলো হচ্ছে কনক্যাট করা শিখবো যে একটা স্ট্রিং এর সাথে আর একটা স্ট্রিং কিভাবে আমরা জোড়া লাগাই দিতে পারি ঠিক আছে একটা স্ট্রিং বলতে আসলে স্ট্রিং সাথে আর কি স্ট্রিং এর সাথে জোড়া লাগানো সেটা ভিন্ন এক জিনিস বাট এই যে স্ট্রিংটা এটার যে ভ্যালু এই ভ্যালুর সাথে এই ভ্যালুটাকে কিভাবে একসাথে করে ফেলতে পারি আমরা সেটা আমরা দেখি এটার জন্য যে মেথডটা ইউজ করে এটার নাম হচ্ছে কনক্যাট কনক্যাট মানে কনক্যাটিনেশন বলে আর কি অনেকটা বাট কনক্যাটিনেশন আবার একটু ভিন্ন জিনিস বাট ওটা হচ্ছে আপনি স্ট্রিং টু স্ট্রিং ভেরি করে আর এটা হচ্ছে স্ট্রিং এর ভ্যালু তো স্ট্রিং এর ভ্যালু ভেরি করে বিষয়টা হচ্ছে এরকম সো কনক্যাট দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই কনসোল ডট আমি হচ্ছে এবার হচ্ছে একটু হাইট করে ফেলি মানে কমেন্টস করে ফেললাম তো আমরা হচ্ছে যেটা করব কনসোল ডট লগ আমাদের কাছে কনসোল ডট লগ অনেকবার লিখতে হবে এস আর ওয়ান মানে হচ্ছে আমাদের স্ট্রিং ওয়ান এর ভিতরে আমরা কনক্যাট করতে চাচ্ছি সো আমাদেরকে কনক্যাট মেথডটা লিখে দেন কনক্যাট এই যে দেখেন চলে আসছে সো আমরা প্যারেন্থেসিস দিলাম এর ভিতরে আমরা আসলে কার সাথে হচ্ছে সেটা এটাও হইতে পারে আরো পাঁচটাও হইতে পারে কোনো প্রবলেম নাই মানে কার সাথে আমরা হচ্ছে জোড়া লাগাইতে চাচ্ছি স্ট্রিং ওয়ান এর সাথে আমরা স্ট্রিং টু কে দিতে চাচ্ছি তো আমরা যেটা করবো এখানে জাস্ট পাস করে দিব এস আর টু মানে সিম্পল খুব সুন্দর দেখেন এখন রেজাল্টটা যেটা আসবে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার এন যদি দেন দেখেন ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ বেস্ট ইমপ্রেশন তারপরে আবার এখানে কি শুরু হয়েছে অ্যান্ড উইল এখানে দেখেন অ্যান্ড এই যে ইমপ্রেশন এতটুকু কিন্তু প্রথম স্ট্রিং শেষ এরপরে অ্যান্ড এর পর একটা স্পেস আসার দরকার ছিল আসে নে যেটা হচ্ছে আমরা যদি এখানে স্পেসটা দিয়ে দিই কন্ট্রোল এস দিয়ে সেভ দেন তা এবারে যদি আপনি কন্ট্রোল অল্টার এন্ড দেন দেখবেন এবারে স্পেসটাও চলে আসছে এই যে দেখেন ইমপ্রেশন অ্যান্ড উই উইল লার্ন মোর থিংস টু মানে ব্যাপারটা অনেক সুন্দর এখন আপনার প্রশ্ন আসতে পারে আমি কি এরকম স্ট্রিং একটা জোড়া দিতে পারবো না ভাই আপনি এরকম স্ট্রিং ইচ্ছা মতো জোড়া দিতে পারবেন সাপোজ ধরেন আপনি আরেকটা স্ট্রিং নেন এখানে লেট এসটি আর থ্রি নামে একটা স্ট্রিং নিলেন এখানে আপনি কিছু একটা লিখে দেন ঠিক আছে সাপোজ আপনি লিখলেন আহট ইজ ইউর নেম লিখে দিলেন এখন আপনি এটাকে জোড়া লাগানোর জন্য কি করবেন জাস্ট এখানে একটা কমা দিয়ে আপনি এস টি আর থ্রিটাকেও পাস করে দেন কনসেপ্টটা হচ্ছে আসলে মূলত এই জিনিস এবার যদি আপনি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল অল্টার এন দেন দেখেন আমরা হচ্ছে একটু উপরে ওঠাই

এই যে তিন নাম্বার স্ট্রিংটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম এখান থেকে শুরু হয়েছে এই যে এবং এখানে কিন্তু আমরা যদি স্পেস দিই তাহলে এটা স্পেস অটোমেটিক এই যে এখানেও চলে আসবে আমরা যদি আবার কন্ট্রোল অল্টার এন দিই রেজাল্টটা দেখাবে একটু নিচে এই যে দেখেন নিচে দেখাচ্ছে এই যে দেখেন এখানে দেখাচ্ছে তো এই জন্য আমরা হচ্ছে ওই টার্মিনাল ইউজ করলে অনেক সময় এখানে ভালো আর বড় মনিটর হলে আপনি এটা ইউজ করতে পারেন টার্মিনালে গিয়ে তো বারবার লিখতে হয় এই যে কথাটা বারবার লিখতে হয় এটা হচ্ছে একটু বিরক্তিকর লাগে ঠিক আছে আচ্ছা আমরা ক্লিয়ার করি ওকে তো আমরা দেখলাম যে একটা স্ট্রিং এর সাথে আরো কতগুলো স্ট্রিং এর ভ্যালু মনে রাখবেন এটা কিন্তু স্ট্রিং এর সাথে স্ট্রিং এর ভ্যালুকে আপনি যোগ করতেছেন আর এটাই করে বেশিরভাগ স্ট্রিং এর সাথে স্ট্রিং এর ভ্যালুটাই হচ্ছে আপনি যোগ করবেন তো এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো আমরা একটা স্ট্রিং মনে করেন যে এই যে প্রথম স্ট্রিংটা এটা আসলে কোন ওয়ার্ডটা দিয়ে শেষ হয়েছে এটা আমরা চেক করতে চাচ্ছি এগুলো কিন্তু আমাদের কাজ লাগবে সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে কমেন্ট আউট করে ফেলি সো কমেন্ট আউট করে ফেলি আমরা এখানে হচ্ছে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি চাচ্ছি আমরা আমাদের এই স্ট্রিং এর ভ্যালুটা আসলে কোন ওয়ার্ড দিয়ে শেষ হয়েছে এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই ইমপ্রেশন ওয়ার্ডটা দিয়ে কি শেষ হয়েছে নাকি অন্য কিছু চেক করতে চাচ্ছি সো আমরা যেটা এটার জন্য যেটা লিখতে হয় সেটা হলো ইনস উইথ মনে রাখবেন মানে মিল আছে একটার সাথে একটা ইনস উইথ ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে চেক করে ফেলি চলুন কনসোল ডট লগ লিখি আমরা আমি একটু পরে কনসোল ডট লগটাকে কপি করে রাখবো এটা বারবার লিখতে হয় ওকে আমরা যেটা করবো আমাদের স্ট্রিং ডট আমরা কি হচ্ছে ইনস উইথ মেথড ইউজ করবো এটা চলে আসছে এটা কি আসলে এই জাবা স্ক্রিপ্ট এই লেখাটা দিয়ে কি সরি ইমপ্রেশন লেখাটা দিয়ে চেঞ্জ হয়েছে আমরা এটা একটু চেক করে আসি তো আমাদেরকে এখানে পাস করতে হবে কিন্তু স্ট্রিং আকারে

কন্ট্রোল অল্টার এন দেন তাহলে বললো ফলস না এটা তো মিলতেছে না এখানে আমরা আমাদের লেখাটা শেষ হয়েছে জাবা স্ক্রিপ্ট দিয়ে শেষ হয়েছে এখন এটা কি হবে বলেন তো ফলস না ক্লিয়ার করে দেখি এটা কি ফলস না টু আসে অবভিয়াসলি ফলস কারণ আমাদের লেখা তো ফলস মানে শেষ হয়েছে ইমপ্রেশন লেখা দিয়ে আমাদের তো জাবা স্ক্রিপ্ট দিয়ে শেষ হয়নি সো এটাই হচ্ছে মূলত এটা যদি রেজাল্টটা যদি ট্রু হয় তাহলে ঠিক আছে আর ফলস হলে মনে করবে ঠিক নাই সো এই চেকিং এর বিষয়টা অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এটা আমরা দেখে ফেললাম আমরা হচ্ছে একটা কাজ করি যে কনসোল ডট লগ কনসোল ডট লগ এই কথাটাকে হচ্ছে এবার কপি করে ফেলবো জাস্ট এই পরের যখন লিখতেছি তখনই কপি করে ফেলবো আমরা হচ্ছে এটাকে কমেন্ট আউট করে ফেলি আগে এবার আমরা যেটা দেখব আর একটা স্ট্রিং এর মেথড দেখবো আমি হচ্ছে স্ট্রিং এর অনেকগুলো মেথড আছে আপনি হয়তো অনেকগুলো মাথায়ও রাখতে পারবেন না বাট আমি যতগুলো দেখাচ্ছি মোটামুটি এগুলো রাখলে আপনার চলবে আর বাদ বাকি আপনি হচ্ছে চলতে চলতে এটার সাথে পরিচিত হয়ে যাবেন ঠিক আছে এ হচ্ছে অবস্থা আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে দেখতে যে আমাদের মানে স্ট্রিং এর যে ভ্যালু এটা কিন্তু এত ছোট না অনেক বড় একটা ভ্যালুও হইতে পারে তো এই ভ্যালুটার ভিতরে আসলে আমাদের আদৌ মানে এই একটা ওয়ার্ড নির্দিষ্ট একটা ওয়ার্ড এটা আসলে আছে কিনা এই জিনিসটা আমরা একটু চেক করতে চাচ্ছি যে ইনক্লুড এ আসলে এটাকে বলা হচ্ছে ইনক্লুড করা যে আদৌ সেই ওয়াটা আসলে আছে কিনা আমাদের যে ভ্যালু এটার মধ্যে আছে কিনা আমরা হচ্ছে সেটাকে হচ্ছে চেক করে ফেলবো ঠিক আছে তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি হচ্ছে একটু ছোট্ট একটা জিনিসও দেখাবো আপনাদেরকে তো আমরা কি করব যে আমরা হচ্ছে ইনক্লুডস ইউজ করব ঠিক আছে ইনক্লুডস ইনক্লুডস

আমরা হচ্ছে ইনক্লুডস এই যে দেখেন একই জিনিস সিম্পল জিনিস আমরা ইস্টিং এর মধ্যে ও আমরা তো হচ্ছে একটা কপি করে রাখছি এটাকে জাস্ট হচ্ছে আমরা বেস্ট কথাটা লিখে দিই এখানে কারণ এটা কপি করে আনলে আমাদের আবার console.logটা আবার থাকবে না কপিতে সো আমরা বেস্ট লেখাটা আছে কিনা এটা হচ্ছে আমরা চেক করব জাস্ট কন্ট্রোল অল্টার এন দেন দেখেন ট্রু মানে হচ্ছে হ্যাঁ আমাদের এখানে বেস্ট কথাটা আছে আচ্ছা যদি এটা না থাকে সাপোজ মনে করেন নাই কন্ট্রোল এস সেফ কন্ট্রোল অল্টার এন দেন বলতেছে ফলস এটা নাই সো আপনি কিন্তু বুঝে গেছেন যে এটা আসলে কি জিনিস এটা খুব বেশি এক্সপ্লেন করার দরকার নাই এখন আপনি এই জিনিসটা দিয়ে কি করতে পারবেন আসলে দেখেন সাপোজ মনে করেন আপনি একটা অ্যারে নেন এই যে অ্যারে আছে না আমরা এর এখানে যাই আগে যেটা দেখছিলাম সো আমরা হচ্ছে এগুলা কেটে দিই একটা অ্যারের মধ্যে মনে করেন একশো জনের নাম আছে এখন আপনাকে এসে কেউ বললো যে আমার নামটা এর মধ্যে আছে কিনা দেখেন আপনি কি করবেন বসে বসে দেখবেন যে আছে কিনা আছে কিনা বললাম পঞ্চাশটা হইলে আপনি হয়তো দেখবেন একশোটাও দেখলেন এক হাজার হলে কি করবেন এটা প্রবলেম না এই জিনিসটা আপনি ইনক্লুডস দিয়ে খুঁজে বের করে ফেলতে পারবেন যে আসলে এই লোকের নামটা আছে কিনা এর ভিতরে কালেকশনের মধ্যে আছে কিনা ভোটার আইডিটা আছে কিনা ঠিক আছে এই লোক এই লোক যে পঁচিশশো টাকা দিবে প্রধানমন্ত্রী মোবাইলে ওখানে তালিকায় আছে কিনা সো চলেন আমরা হচ্ছে খুঁজে বের করি যে আসলে এখানে এই লোকটা আছে কিনা তো এটার জন্য আমরা কি করব আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নি ভারও নিতে পারি লেটও নিতে পারি আমরা ভারে নিই এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম সাপোজ চেক চেক নামে নিলাম যে কোনো কিছু চেক নেম নামে নিতে পারি একটু স্ট্যান্ডার্ড চেক নেম ইকুয়াল টু আমরা কাকে চেক করতে চাচ্ছি মেল নামে যে ভেরিয়েল ডট ইনক্লুড দেখেন চলে আসছে এটাকে আমরা চেক করতে চাচ্ছি যে এটার ভিতরে আমরা কিন্তু অ্যারে চেক করতেছি না সো আমাদেরকে ডবল কোটেশন এর ভিতরে আদৌ অনেক কি আছে কিনা সো আমরা এটাকে কপি করে এসে নিয়ে আসে আমাদের কাছে এই যে কপি করলাম না আমাদের কনসাল শেষ কিন্তু সো এই নামটা আসলে আছে কিনা যদি থাকে তাহলে সে আমাকে কনসল ডট এ রেজাল্ট দেখাবে আমরা কি করব বলেন আমরা হচ্ছে চেক নেমটাকে হচ্ছে জাস্ট এখানে ঢুকাই দেব কারণ এটার পুরো ভ্যালুটা এখন চেক নেমের হাতে চলে গেছে চেক নেম সো কন্ট্রোল এস দিয়ে সেভ দেন কন্ট্রোল অল্টার এন দেন দেখি আমাদেরকে কি দেখাইছে আমাদের প্রোগ্রাম একটু উপর উঠাই ট্রু হ্যাঁ আছে আছে আমাদের এই নামটা এখানে আছে তুমি পঁচিশশো টাকার লিস্টে আসো ভাই আচ্ছা সাপোজ মনে করেন এমন একটা নাম দিলাম যেটা মনে করেন লিস্টে নাই সাপোজ মনে করেন আমরা দিয়ে দিলাম মনে করেন যে আমার নামে দিয়ে দিলাম মনে করেন আমার নামটা দিলাম হ্যাঁ মার ঠিক আছে এখন যদি আমরা এটাকে যদি কন্ট্রোল অল্টার এন দি দেখবো এটা হচ্ছে ফলস মানে আমি লিস্টে নাই আমি অবাগা বসে বসে এখন ভিডিও রেকর্ড করতেছি আচ্ছা এই যে নাই হ্যাঁ ফলস সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় এর এর মধ্যে কিন্তু আপনার অনেক মান থাকতে পারে 50000 মান যদি থাকে আপনি যদি 50000 গ্রাহক যদি আপনার কাছে থাকে অমুক গ্রাহকটাকে অমুক দিনে ডেলিভারি নিছে ডেটাটা কিভাবে চেক করবেন এর এর মধ্যে এই যে ভাবে ইনক্লুডস দিয়ে আমরা একটা জিনিস দেখলাম ঠিক আছে আপাতত আমি হচ্ছে তালিকায় নাই সো এখানে হচ্ছে আমরা এদিকে চলে আসি আচ্ছা আমাদের কনসোল লগ ডট মানে কিন্তু গেছে কিন্তু ঠিক আছে সো আমরা হচ্ছে এটা আবার কি করব টাইপ করি সো এই যে দেখলেন ইনক্লুডস কি কাজ করে এগুলো প্র্যাকটিস করবেন ঠিক আছে এবং খুব মাথায় রাখবেন হুম তারপরে আমরা আর কি দেখতে পারি আমরা তারপরে যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেখতে পারি মজা জিনিস সেটা হচ্ছে আমরা আমরা ক্যারেক্টার কোড চেক করে দেখতে পারি যে আসলে ধরে আর কি ঠিক আছে যেমন পাইছি কত একশো চোদ্দ না আমরা কিন্তু চেক করে দেখতে পারি যে আসলে ক্যারেক্টার কোড একশো চোদ্দ এর মধ্যে তো আর আছে সাপোজ মনে করলাম আপনি জানেন তো একশো চোদ্দ কোডটা কি আসলে এই ভেরিয়ে মানে এই স্ট্রিং এর ভ্যালু এর মধ্যে আছে কিনা সো দেখেন তো আমরা এটা চেক করি যে আসলে আছে কিনা এটার জন্য যেটা করতে হবে আপনাকে হচ্ছে ফ্রম কেয়ার কোড নামে একটা জিনিস আছে রে এটা লিখতে হবে সাপোজ আমরা এখানে লিখে ফেলি ফ্রম কেয়ার কোড ওকে দেখেন জাভাইস্কিপ কিন্তু স্ট্রিক্টলি হচ্ছে ক্যামেল কেস এবং কেস সেনসিটিভ একটা জিনিস সো আমরা যেটা করব কনসোল ডট লগ কনসোল ডট লক করে দিলাম আমরা দেখতে চাচ্ছি ইস্ট ইয়ার মানে স্ট্রিং ওয়ানের ভিতরে ডট দিব আমরা কাকে আচ্ছা আচ্ছা এই জিনিসটা হচ্ছে আসলে মূলত এরকম না এটা এভাবে কাজ করবে না এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা কিন্তু পুরো স্ট্রিং এর মধ্যে অপারেশন চালাতে চাচ্ছি আমরা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চালাতে চাচ্ছি না পুরো স্ট্রিং এই পুরো জিনিসটার মধ্যে অপারেশন চালায় দেখতে চাচ্ছি যে আর টা আসলে একশো চোদ্দ নম্বর ক্যারেক্টারটা আছে কিনা তো এটার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে স্ট্রিং এবং এসটা বড় হাতে রইতে হবে আমরা অপারেশন করতে চাচ্ছি স্ট্রিং এর ভিতরে ডট ওই যে ক্যারকোড

তাহলে আমাদের এখানে কোনো আর নাই আর সো আমরা এখন যদি এটাকে যদি প্রিন্ট করি আবার কন্ট্রোল এস দিলাম কন্ট্রোল আল্টার এন দিলাম আচ্ছা আর মনে হয় রয়ে গেছে না impression analyze best impression আচ্ছা ah, 114 ক্যারেক্টার কন্ট্রোল এস ও আচ্ছা এটা হচ্ছে মূলত যেটা সেটা হচ্ছে আমরা হচ্ছে জাস্ট ক্যারেক্টার কোড চেক করার জন্য ফুল স্ট্রিং এর মধ্যে এটা আসলে এখানে কোনো কিছু মানে ভেরি করতেছে না এখানে আছে না নাই তার বড় বিষয় না কারণ আমরা তো এখানে স্ট্রিং কে ধরছি মানে এস আর কে তো আর ধরতে পারি না জাস্ট নিজেদের মতো চেক করে একটা ভ্যালু দেখতে চাচ্ছি সাপোজ আমরা যদি বলি যে 215 আন্দাজে বললাম আর কি 215 যে এটার আসলে ক্যারেক্টার কোড কত হয় কন্ট্রোল অল্টার এন্ড দেন বলতেছে এক্স এক্স এর হচ্ছে ক্যারেক্টার কোড হচ্ছে 215 আমি একটু এলোমেলো করে ফেললাম সরি তো আমাদের যদি কোনো মানে सपोज আমরা এই যে দুটো জিনিস এটা দিয়ে হচ্ছে আমরা ক্যারেক্টারের কোডটা বের করে নিয়ে আসতে পারি আর এটা দিয়ে হচ্ছে কোডের রেজাল্টটাকে বের করে নিয়ে আসতে পারি सपोज আমরা যদি লিখি 121 মানে 121 ক্যারেক্টার কোডটা আসলে কি কন্ট্রোল অল্টার এন্ড দেন মানে হচ্ছে ওয়াই

এবারও মানে ক্যারেক্টার স্ট্রিং এর ক্যারেক্টার কোড বের করে দেখতে পারে যে একটা ক্যারেক্টার কোড নাম্বার অনুযায়ী সেটা কোন কোন ক্যারেক্টার সাথে হচ্ছে ম্যাচিং করতেছে বা কোন লেটারে কোন ক্যারেক্টার কোড এই জিনিসটা দেখার জন্য হচ্ছে এটা ইয়ে করে আরেকটা মজার জিনিস দেখেন সেটা হচ্ছে আমরা দেখব আমরা চাইলে এখানে ইন্ডেক্স নাম্বারও চেক করতে পারি যেটা হচ্ছে যে অফসেট নাম্বার ইন্ডেক্স নাম্বার সো আমরা ইন্ডেক্স নাম্বার চেক করার জন্য যেটা করতে পারি আমরা যদি কনসোল ডট লগ লিখি এবং আমরা হচ্ছে এখানে লিখে ফেলি ইন্ডেক্স অফ এটার জন্য হচ্ছে ইন্ডেক্স অফ লিখতে হয় ওটা দেখেন বড় হাতের লেখছে এগুলো মনে রাখেন সো আমরা যেটা করব কনসোল ডট লগ কনসোল ডট এস টি আর ওয়ান মানে হচ্ছে স্ট্রিং ওয়ান এ ডট আমরা দেখতে চাচ্ছি কি ইন্ডেক্স অফ এটা দেখেন চলে আসছে ইন্ডেক্স অফ এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের এই যে ইন্ডেক্সের এর মধ্যে সাপোজ দেখেন এটা একটু ভিন্ন আনান বিষয়টা একটু বুঝেন এখানে এর মধ্যে রাখেন কন্ট্রোল ভি কন্ট্রোল সেভ দেন এই ইমপ্রেশনটার ইন্ডেক্স নাম্বার বা অফসেট নাম্বার দেখতে চাচ্ছি কন্ট্রোল অল্টার এন দেন দেখেন এটার অফসেট নাম্বার হচ্ছে ফাইভ কিভাবে এটার অফসেট নাম্বার ফাইভ জিরো ওয়ান টু থ্রি এ হচ্ছে ফাঁকা স্পেস ফোর এ আইটাকে ধরছে সে হচ্ছে কি ফাইভ ব্যাপারটা কি বুঝতে পারছেন এটা হচ্ছে ফাইভ আপনি যদি এখান থেকে এই যে এমটাকে নিয়ে আসেন জাস্ট এমটাকে যদি আপনি এখানে দিয়ে দেন সাপোজ এমটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম কন্ট্রোল অল্টার এন দেন বলতেছে সিক্স তার মানে বুঝতে পারছেন মানে আমরা স্পেসিফিক করেও এখান থেকে বের করে নিয়ে আসতে পারতেছি যে প্রত্যেকটা ওয়ার্ডের ক্যারেক্টার নাম্বার কত থেকে শুরু হয়েছে অফসেট নাম্বার এবং প্রত্যেকটা ওয়ার্ড কত ক্যারেক্টার আমরা ইন্ডেক্স অফ দিয়ে কিন্তু দেখছি এর আগে কিভাবে হচ্ছে আমরা এর এর ভ্যালুকে হচ্ছে চেক করি যে কত কত নাম্বার ইন্ডেক্স আছে এর একটা ভ্যালু এটা আমি আর দেখাচ্ছি না একটা এর এর ভ্যালু কত নাম্বার ইন্ডেক্স আছে এটা আমি দেখাইছি আগে সো এটা তো আমাদের হয়ে গেল এবার আমরা যে মেথডটা দেখব সেটা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বোঝার জিনিস সেটা হচ্ছে কন্ট্রোল একটু আমার একটু মনে উঠছে দেখেন আমরা ব্যাকে আসি আমরা যদি কন্ট্রোল্টার এন দি বলতেছে এম এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে কত সিক্স আমরা দেখি আর কোন এম আছে কিনা এখানে এখানে তো আরও একটা এম আছে তাহলে এ এম এর দোষ কি এই এমটা কি দোষ করছে সে তো আর সিক্সে এ নেই তাহলে প্রথমটাকে তো সে দেখাইলো এটার কারণটা আগে বুঝতে হবে আপনি বলতে পারবেন যে ঠিক আছে প্রথম পাইছে এই জন্য দেখাইছে তাহলে এই এমটা কেন পাইল না আচ্ছা এটার এটাকে যদি দেখাতে বলো তখন কি করবেন আপনি তখন তো আপনি আর দেখানোর উপায় নেই এটার কারণ হচ্ছে জাভা স্ক্রিপ্ট অলওয়েজ হচ্ছে লেফট টু রাইট কাজ করে এটা মনে রাখবেন অলওয়েজ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা যে জাভা স্ক্রিপ্ট অলওয়েজ লেফট থেকে রাইটের দিকে কাজ করে আপনি যদি এখন লাস্টের দিকে যদি দেখতে চান যে লাস্টের দিকে যে এমটা আছে ওটের ইন্ডেক্স নাম্বার আসলে কত তখন আপনাকে কিছুই না জাস্ট এখানে লিখতে হবে লাস্ট ইন্ডেক্স অফ সো এই লেখাটাকে কপি করে ফেলেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করেন এখানে লিখবেন হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ সো এতটুকু লিখলে হবে আমরা হচ্ছে এটা এই কথাটাকে জাস্ট কেটে দিই লাস্ট এই যে দেখেন চলে আসছে ইন্ডেক্স অফ এম তার মানে প্রথম এম এর ইন্ডেক্স নাম্বার আর লাস্ট এর এম এর ইন্ডেক্স নাম্বার দুটোই এখন একসাথে দেখব কন্ট্রোল অল্টার এন্ড দেন এই যে দেখেন প্রথম এম এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 6 পরে যে এম টা আছে যে এটা এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে কত 28 আপনি গুণে দেখেন হ্যাঁ ওকে সো এটা কিন্তু আবার একদম লাস্টে দেখাবে এর পরে যদি আবার কোনো একটা এম থাকতো তাহলে কিন্তু আর এটাকে দেখাইতো না ওটারটা দেখাইতো সো এই হচ্ছে একটা বিষয় এটা হচ্ছে আপনার কাজে লাগবে আপনার হচ্ছে ফার্স্ট এবং লাস্টের ইন্ডেক্স নাম্বারটা ধরা লাগতে পারে অবভিয়াসলি লাগবে সো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে আবার প্রবলেমে পড়ে যাইতেন যে আমি তো প্রথমটা পাইলাম লাস্টেরটা পাইলাম না কেন আচ্ছা তারপরে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি দেখা যায় সাপোজ মনে করেন আমরা মনে করেন এই যে বেস্ট যে কথাটা এটা আমাদের এই যে স্ট্রিং এর ভ্যালুর মধ্যে সাপোজ মনে করেন কয়বার আমরা ইউজ করছি আমরা তো এমনি দেখতেছি এখানে একবার হয়েছে ইউজ ঠিক আছে এখন মনে করেন যে একটা সে একটা মানুষ সে অনেকবার ঢুকে গেল এখন আপনি দেখতে চাচ্ছেন যে আসলে কয়বার ঢুকছে এটার মধ্যে মানে চেক করতে চাচ্ছেন যে আমার এই স্ট্রিং এর ভ্যালুর মধ্যে এই জিনিসটা কয়বার আছে

ম্যাচের মধ্যে আমরা পাস করব হচ্ছে বেস্ট কে নাকি আমরা বেস্ট কে তো পাস করে দিব এখন এখানে পাস করলে কিন্তু এই যে এভাবে আপনি এর দিয়ে বি ই টি এভাবে লিখে দিলে কিন্তু হবে না মনে রাখবেন কন্ট্রোল দিয়ে দেখেন এই যে কিছুই আসে না মানে কি একটা জানো অ্যানোনিমাস রেজাল্ট বলে এটাকে আর কি ঠিক আছে মানে অনাকাঙ্ক্ষিত একটা রেজাল্ট চলে আসছে যেটা আমরা চাচ্ছি না ঠিক আছে আমরা যেটা চাচ্ছি না সেটা এরকম একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে এটাকে হচ্ছে অ্যানোনিমাস বলে আচ্ছা আবার এই আমাদের দরকার আছে অনেক সময় এইটা দেখার জন্য যেটা করতে হবে আপনাকে হচ্ছে ম্যাচ বোঝার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা জিনিস আছে রেগুলার এক্সপ্রেশন ইমপ্রেশন বলে এটা হচ্ছে আমরা এখন বুঝবো না আমরা যখন ডম নিয়ে কাজ করব ডকুমেন্ট অবজেক্ট মডেল তখন এগুলো আমরা বুঝবো আর পরে আপাতত আমরা দেখিছে একটা কিভাবে করে এটার জন্য আপনাকে যেটা করতে হবে একটা হচ্ছে স্ল্যাশ দিতে হবে একটু ব্যাকস্ল্যাশ দিতে হবে এবং আপনি যেটা চেক করতে চাচ্ছেন সাপোজ আপনি চাচ্ছেন বেস্ট কে চেক করতে এরপরে আবার একটা ব্যাকস্ল্যাশ দিয়ে জি দিবেন এটা হচ্ছে রেগুলার এর একটা কাজ জাস্ট আপনি এভাবেই চেক করবেন কথা হচ্ছে চেকটা এভাবেই করতে হয় যে আমার বেস্ট কথাটা এখানে আসলে আছে কিনা সো এটা এটা দিলেই কিন্তু আমাদের কাজ শেষ মানে আমরা দুটো ব্যাকস্ল্যাশের মধ্যে আমাদের কথাটাকে লিখে লাস্টে একটা জি দিলাম এতটুকুই জাস্ট এই প্যারামিটারটা পাস করতে হবে আমাদেরকে যাই চেক করতে চাই এখানে লিখতে হবে দুইটা মানে ডবল ব্যাকস্ল্যাশের ভিতরে এবং এরপর পরে জিটা দিতে হবে কন এই জিটা কেন দেয় এগুলো যখন রেগুলার এক্সপ্রেশন শিখবেন তখন বুঝবেন কন্ট্রোল অল্টার এন দেন দেখেন বলতেছে হ্যাঁ বেস্ট আছে তো সাপোজ মনে করেন এখানে যদি কোনো কারণে বেস্ট না থাকতো এই যে বেস্টটা মনে করেন কেটে দিলেন যে বেস্ট নাই তাহলে দেখেন এবার যদি আপনি কন্ট্রোল অল্টার এন দেন নিচে আসছে রেজাল্ট এই যে নিচে যান বলতেছে নাল এই জিনিসটা নাই নাল এটা নাই আপনি যদি ক্লিয়ার করে কন্ট্রোল এস দিয়ে কন্ট্রোল অল্টার আবার এন দেন আচ্ছা এখানে হচ্ছে আমরা এখানে নিব মাউসটা আর এটা কেটে দিই কন্ট্রোল এস কন্ট্রোল অল্টার এন দেন এই যে বলতেছে কি না এটা নাই আবার যদি বেসটা নিয়ে আসেন কন্ট্রোল জেড না কন্ট্রোল জেড ওকে কন্ট্রোল অল্টার এন বলতেছে এই যে এখানে আচ্ছা কন্ট্রোল এস বেস্ট চলে আসলো আমরা হচ্ছে এটাকে ক্লিয়ার করে ফেলি একটু কন্ট্রোল অল্টার এন এই যে বলতেছে বেস্ট আছে এখন মজার একটা জিনিস দেখেন বেস্ট যদি আপনার এখানে পাঁচ ছয় বার থাকে সাপোজ কপি করেন কন্ট্রোল সি এখান দিয়ে একবার দিয়ে দেন কন্ট্রোল ভি এরপরে এখানে মনে করেন আরো একবার দেন কন্ট্রোল ভি লাস্টে গিয়ে আবার হচ্ছে আবার দেন কন্ট্রোল বি এখন অনেকবার দিয়ে দিচ্ছেন আপনি জানানো না কয়বার দিচ্ছেন সাপোজ এখন যদি ক্লিয়ার করে আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে কন্ট্রোল অল্টার এন দেন দেখবেন বেস্ট যতবার আছে ততবার প্রিন্ট হয়ে গেছে এক দুই তিন চারবার আছে বেস্ট কথাটা সো এটা হচ্ছে এটার মূল যে কাজ সেটা যে আপনি চেক করবেন যে মানে আপনার এলিমেন্টের মধ্যে একই উপাদান কতবার ইউজ করা হয়েছে বা বাদ দিতে চাইলে আপনি ওইভাবে দিতে পারবেন প্রোগ্রামিং করে এটা কোনো বিষয় না সো এটা হচ্ছে একটা জিনিস ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা আমরা হচ্ছে হচ্ছে কমেন্ট করে ওকে চাচ্ছি আমাদের এই স্ট্রিং এর মধ্যে ফেলি যে আছে এই এলিমেন্টটা আছে এটাকে হচ্ছে আমরা তিনবার প্রিন্ট করে ফেলবো একসাথে কোনো কথাবার্তা ছাড়া এখানে তিনবার লেখারও দরকার নাই এটাকে বলে রিপিট করা তো আমরা দেখেন রিপিটটা কিভাবে করি সাপোজ এটার জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে রিপিট কনসোলট অট লগ আমরা হচ্ছে এসটি আর ওয়ানকে বলতেছি ডট রিপিট কয় করতে চাচ্ছি তিনবার চাচ্ছি রিপিট করার জন্য করেন তিনবার রিপিট করে ফেলেন তিন দিয়ে দেন জাস্ট আর কিছুই লাগবে না কন্ট্রোলটা রান্ন দেন এবার দেখেন এই যে দেখেন ফার্স্ট ইমপ্রেশন অলেজ বেস্ট ইমপ্রেশন আবার বেস্ট ইমপ্রেশন আবার চলে আসছে আবার 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 মানে এটা তিনবার হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিয়ার করে যদি এটাকে বলতেন যে পাঁচ বার দিব তাহলে দেখবেন এই স্ট্রিংটা পাঁচ বার হচ্ছে আপনাকে দেখাচ্ছে সো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এগুলো এমন কোনো আজাইরা জিনিস না যে কাজ লাগবে না আর আমি আপনাকে দেখাচ্ছি আমার খেয়ে দেয় কোনো কাজ নাই ঠিক আছে আপনি যখন ইউডিমিতে দেখবেন তাহলে তখন বুঝতে পারবেন যে আসলে মানে এই জিনিসগুলো ঠিক ওইভাবে দেখানো হয় সো আমরা স্ট্রিং এর ভ্যালুকে যতবার কপি করা দরকার সেটা তো শিখেই গেলাম ঠিক না ওকে আমরা এটাকে আবার কপি করে নিই আমরা আর একটা জিনিস দেখি অন্য কিছু এবার আচ্ছা কপি কেন করব আমরা হচ্ছে কমেন্ট করে রাখি তো আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে ধরেন আমার স্টিং এর মধ্যে এই যে দেখেন খেয়াল করেন বেস্ট 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 কথাটা তিনবার চলে আসছে চারবার আমি চাচ্ছি না বেস্টের জায়গায় হচ্ছে গুড জিনিসটাকে দিয়ে দিতে মানে যেটাকে আমরা বলি হচ্ছে রিপ্লেস করে ফেলতে মানে আমার সোজা কথা আমার এই জায়গার মধ্যে মানে মনে করেন আমার একটা বিশাল বড় ভ্যালু এই জায়গাটার মধ্যে মনে করেন একটা মানুষের নাম পঞ্চাশ বার চলে আসছে এখন আপনি চাচ্ছেন ওই মানুষটাকে এখন আর দরকার নাই ওকে হচ্ছে আপনি বাদ দিয়ে দিবেন আপনি তার ধরে ধরে বাদ দিতে পারবেন না কোথায় আছে খুঁজবেন কিভাবে আপনি রিপ্লেস করে দিবেন ওখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে রিপ্লেস নামে হচ্ছে একটা মেথড ইউজ করতে হবে সো এটার নাম হচ্ছে রিপ্লেস করা অনেক মজার জিনিস রিপ্লেস সো আমরা যেটা করব কনসোল ডট লগ আমরা খালি স্টিং ওয়ান কে নিয়ে কাজ করতেছি আজকে আচ্ছা করতে থাকি কনসোল ডট লগ তারপর হচ্ছে আমরা যেটা করবো এস টি আর ওয়ান ডট আমরা কি করব রিপ্লেস সো রিপ্লেসের কাজটাও অনেকটা রেগুলার এক্সপ্রেশন ইমপ্রেশনের সাথে যায় বাট আমরা একটু দেখি এটা কিভাবে করে ফেলে প্রথমে যেটা করব ঠিক ওই সেম এই জিনিসটার মতোই আমাদেরকে কাজটা করতে হবে যে যেখানে হচ্ছে আমরা ম্যাচ আছে কিনা মানে এওয়ার্ডটা আছে কিনা চেক করছি ঠিক সেম একই কাজ আমরা রিপ্লেস লেখার পর হচ্ছে আমরা আমাদের এটাকে প্যারেন্থেসিস দিয়ে শেষ করি আমরা একটা স্ল্যাশ দিলাম এরপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে বেস্ট কথাটা এটা হচ্ছে আছে বর্তমানে আরেকটা একটা স্ল্যাশ দিলাম জি দিলাম দিয়ে আমরা একটা কমা দিলাম মানে এই কথাটা আমাদের আছে কিন্তু আমরা এখন এখানে দিতে চাচ্ছি সাপোজ মনে করেন গুড এটা বেস্ট থেকে গুড হয়ে যাবে প্রত্যেক জায়গায় বেস্ট চেঞ্জ হয়ে কি আসবে আমাদেরকে রেজাল্ট দেখাবে গুড যে কোনো কিছু হোয়াট যাই হইতে পারে এবার যদি কন্ট্রোল অল্টার এন দি দেখেন ফার্স্ট গুড ইমপ্রেশন অলওয়েজ গুড 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 ইমপ্রেশন গুড মানে কি আমাদের কিন্তু বেস্টের জায়গায় গুড কিন্তু রিপ্লেস হয়ে গেল মানে মজার জিনিস অনেক সো এভাবে আপনি রিপ্লেস করতে পারবেন ঠিক আছে এভাবে আপনি পুরো জিনিসটাকে আপনি চাইলে এরকম পুরো স্ট্রিংটাকে মানে এখানে পুরো ভ্যালুটাকে আপনি রিপ্লেস করে ফেলতে পারবেন যা লেখানো আছে আপনি উল্টা আরেকটা দেখা দিতে পারবেন সো এগুলো কিন্তু অনেক কাজে লাগবে ঠিক আছে যখন থিমে কনভার্ট নিয়ে কাজ করবেন অথবা জাভা নিয়ে যখন আপনি সার্ভারে কাজ করবেন তখন দেখবেন যে জিনিসগুলো অনেক কাজে লাগে ঠিক আছে আচ্ছা তো এটা তো আমরা দেখলাম আর একটা জিনিস দেখেন সার্চও করতে পারি আমরা চাইলে এখানে সো আমরা যেটা করব আমার মাথায় আসতেছে না আর কি কি আছে সার্চ সার্চ সার্চটা হচ্ছে কি জিনিস এই আসলে আমরা হচ্ছে এটাকে ক্লিয়ার করি যে বেস্ট কথাটা আমাদের এখানে আসলে আছে কি না ঠিক আছে আমাদের এই স্ট্রিং এর মধ্যে বেস্ট কথাটা আছে কি না এটা হচ্ছে আমরা চেক করব সার্চ করে দেখবো যে বেস্ট এখন তো আপনার কাছে স্ট্রিংটা ছোট মনে হচ্ছে এটা মনে একটা এজ লাইক মনে করেন আপনার ইয়ের মতো এটাকে হচ্ছে কি জানি এই যে আমরা হচ্ছে এখানে দেখলাম না রিপিট না এটা হচ্ছে অনেকটা আপনার কোথায় গেল যে আমরা একটু আগে চেক করলাম না এটা হচ্ছে ইন্ডুইথ এই যে এগুলার মতোই অনেকটা ঠিক আছে ইন্ডু ইন্ড আপনার হচ্ছে ইন্ড সুইথের মতো ইন্ড উইথ হবে না ইন্ড সুইথ হবে ঠিক আছে আর তারপর হচ্ছে তাহলে আমরা দেখি সার্চে কাজ কি করে কনসোল ডট লগ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এস টি এর ভিতরে স্ট্রিং ওয়ান এর ভিতরে ডট আমরা চাচ্ছি হচ্ছে সার্চ করতে চাচ্ছি সার্চ করে দেখতে চাচ্ছি যে আসলে এই সার্সের ভিতরে কি আমাদের বেস্ট কথাটা লেখা আছে কিনা সো এটাকে অবশ্যই আমাদের স্ট্রিং আকারে পাঠাইতে হবে বেস্ট আছে কি নাই লেখাটা সার্চ করে দেখতে যাচ্ছে কন্ট্রোল অল্টার এন হ্যাঁ আছে এবং সেটা হচ্ছে আমাদের মানে দেখেন যেটা হচ্ছে আমাদেরকে সে রেজাল্ট যেটা দেখাইলো সার্চের সেটা হচ্ছে আমাদের হচ্ছে পাঁচ নাম্বারে আছে একদম নাম্বার সহ দেখাইলো আর কি জিনিসটা যে পাঁচ নাম্বারে হ্যাঁ আছে এবং সেটা পাঁচ নাম্বারে আছে আমরা হচ্ছে হচ্ছে দেখেন হ্যাঁ জিরো ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ পাঁচ থেকে শুরু হয়েছে সো এটা আমাদেরকে দেখায় দিল সে মানে এভাবে দেখায় দিল যেহেতু জাভাইস্কিপ্ট হচ্ছে লেফ্ট থেকে ভেলো কাউন্ট করে আর যদি মনে করেন আমরা যদি এটা না দিয়ে যদি অন্য কিছু নিতাম যে আমাদের এখানে গুড আছে কিনা গুড তো আছে অলওয়েজ গুড ইমপ্রেশন না সো আমরা এখানে দিলাম হচ্ছে মানে হাবি জাবি এ কথাটা আছে কিনা কন্ট্রোলেজ দিয়ে সেভ দেন কন্ট্রোল এস देम দেখেন আপনাদের হচ্ছে এই যে বলতেছে -1 -1 মানে এটা কোনো ভ্যালু নাই জিরোর নিচে মানে নাই এটা আসলে নাই এরকম কোনো কিছু আমাদের এখানে নাই যেটা থাকবে সেটা পজিটিভ যেটা থাকবে না সেটা নেগেটিভের দিকে আমাদেরকে দেখাচ্ছে সো এটা হচ্ছে একটা জিনিস আমরা দেখলাম সার্চ করে আমরা হচ্ছে বের করে ফেলতে বললাম যে আরেকটা এই যে ইনডেক্স অফ দেখার মতো আমি যেটা বলতে যাচ্ছিলাম ইন্ডেক্স অফ দেখার মতই জিনিসটা যে আছে কিনা সার্চ করে আমরা দেখতে পারি চাইলে ঠিক আছে আ আর কি দেখানো যায় অনেক লং একটা টিউটোরিয়াল হয়ে যাচ্ছে আপনার বোরিং হলে আপনারা বইলেন আমরা হচ্ছে স্লাইস করা দেখি ঠিক আছে যেটা হচ্ছে আমরা দেখছিলাম সম্ভবত এরেকে কিভাবে স্লাইস করে এখান থেকে আমরা স্লাইস করতে পারি চাইলে সাপোজ আমরা যদি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্লাইস আমরা কনসোল ডট লগ আমরা যেটা করবো এস টি আর এর ভিতরে ডট স্লাইস আমরা কাটতে চাচ্ছি ঠিক আছে আমরা কাকে কাটতে চাচ্ছি সাপোজ মনে করেন আমরা চাচ্ছি দুই কে কাটতে এবং দুই কে কাটতে চাচ্ছি একটা কমা দিলাম আমরা জানি এবং আমরা হচ্ছে দুই এর কয়টা এলিমেন্ট কাটতে চাচ্ছি দুই এর পরে কয়টা এলিমেন্ট কাটতে চাচ্ছি সাপোজ জিরো ওয়ান টু এখন আমরা সাপোজ এখানে মনে করেন দুই এর বললাম যে ফোর কাটতে চাচ্ছি তার মানে এই জিরো ওয়ান টু আর এটা একটা মানে থ্রি আর এটা হচ্ছে ফোর ফোর এর আগ পর্যন্ত কাটতে চাচ্ছি তার মানে আমাদের এখানে এস টি আসবে এই এস আর টি আসার কথা সো আমরা দেখি আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা আমরা যদি এখানে বলি ফোর আগ পর্যন্ত কিন্তু এটা কিন্তু এর আগের ক্লাস আমি এক্সপ্লেন করছি যে স্লাইস এর কাজটা কি আগ পর্যন্ত কত দূর না আগ পর্যন্ত কন্ট্রোল অল্টার এন্ড দেন দেখেন আমাদের এস টি চলে আসছে তো আমরা যদি বলতাম না ফোর না আমরা হচ্ছে টেন পর্যন্ত কাটতে চাচ্ছি তার মানে কি টেনের আগ পর্যন্ত মানে নাইন পর্যন্ত কন্ট্রোল অল্টার এন্ড দেন দেখেন এখানে নিচের রেজাল আছে এই যে এসটি তারপর আবার এটা আসছে এরপর হচ্ছে বেস্ট জিনিসটা চলে আসলো সো এইভাবে কিন্তু আমরা কেটও নিতে পারি ঠিক আছে এটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যদিও আপনার কাছে মনে হতে পারে যেগুলো তো গেমিং এর মতো লাগতেছে আমার কাছে না এটা যে কত ইম্পর্ট্যান্ট আপনি চিন্তাও করতে পারবেন না দেখা গেছে আপনি এগুলো ভালো করে মাথায় রাখেন নেই প্রজেক্টে গেছেন আবার ঘুরে ফিরে আপনাকে এখানে আসতে হবে আরেকটা জিনিস শিখি চলেন আমরা সেটা হচ্ছে স্প্লিট করা মনে করেন এই পুরো জিনিসটা হচ্ছে একটা ভ্যালু স্ট্রিং এর ভ্যালু এটাকে চাচ্ছি অ্যারে হিসেবে কাউন্ট করে ফেলতে আমরা অ্যারে বানাই ফেলতে চাচ্ছি প্রত্যেকটা জিনিসকে সো এটা খুব মজার জিনিস এটা করার জন্য আমি হচ্ছে এই উপরে এখানে অনেক হয়ে গেছে এগুলো বাদ দিয়ে দি ঠিক আছে না একটু কাঁচা কাছি যাই পাশাপাশি থাকি আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কনসোল ডট লগ আমরা কি করতে চাচ্ছি স্ট্রিং থেকে আমরা হচ্ছে মানে এই যে পুরো স্ট্রিং এ এটা তো পুরো একটা ভ্যালু এটাকে অ্যারে হিসেবে কাউন্ট করে ফেলতে যাচ্ছে সো আমরা যেটা করব এটাকে বলবো যে তোমার স্প্লিট করো আগে সো আমরা আগে স্ট্রিং str1.string1 কে সে স্প্লিট স্প্লিট করবে মানে স্প্লিট করা মানে হচ্ছে সে অ্যারে বানাই ফেলবে এটার মধ্যে আমাদেরকে যেটা করতে হবে কিছুই দাম লাগবে না সে অ্যারে বানাবে ভালো কথা দেখেন আমরা কি দিচ্ছি একটা ডবল কোটেশন মাঝখানে একটা স্পেস কারণ প্রত্যেকটা এর মাঝখানে একটা স্পেস থাকে এবার যদি আপনি কন্ট্রোল অল্টার এন দেন দেখেন এটা কিন্তু আপনার এরে হয়ে গেছে অলরেডি এই যে দেখেন ফাস্ট এই যে দেখেন সিঙ্গেল কোটেশন এই যে বেস টিমটেশন অলওয়েজ এই যে এটা দেওয়ার কারণ হয়েছে এই জিনিসটা না দিয়ে যদি আপনি কি দিতেন সাপোজ এটা আপনি এখানে যদি এই স্পেসটা না দিয়ে আপনি যদি এস দিতেন এবার বুঝবেন যে আসলে স্প্লিট কাজটা কি করে আপনি ক্লিয়ার করেন এবার এস দিয়ে দিলেন কন্ট্রোল অল্টার এন দেন দেখেন স্প্লিট কি করছে জানেন আপনার এই এলিমেন্টের মধ্যে যতগুলো এস আছে সব কেটে ফেলছে তার মানে সে কেটে কেটে কাজ করে মূলত দেখেন ফার্স্ট এখানে এ ছিল কেটে ফেলছে এখানে একটা এস ছিল এখানে এস ছিল মানে যত জায়গায় এস ছিল ও সব কেটে কুটে শেষ করে ফেলছে বাদ বাকিটা রেজাল্ট হিসেবে দেখাইছে আর আপনি যদি ফাঁকা রাখেন তাহলে সে কাটবে কিন্তু একটা অ্যারে হিসেবে ঠিক আছে আবার দেখেন ফাঁকা না রাখলে কি প্রবলেম হয় কন্ট্রোল অল্টার এন দেন দেখেন এই যে দেখেন সব একদম এ টু জেড মানে ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে কেটে ফেলছে এই আপনি যখন ফাঁকা রাখবেন তখন সে নিজেও প্রত্যেকটা ওয়ার্ড কে ফাঁকা রাখবে তো এটা হচ্ছে মূলত বিষয় ঠিক আছে এই যে দেখেন অ্যারে হয়ে গেছে আবার এই অ্যারেকে চাইলে আপনি আবার স্ট্রিং এ স্ট্রিং এর ভ্যালু হিসেবেও কাউন্ট করতে পারেন সেটা হচ্ছে আপনি জাস্ট আপাতত এটা শিখেন পরে আমরা ওগুলা দেখবো আস্তে আস্তে আচ্ছা এটা তো আমরা দেখে ফেললাম তো আর কি দেখবো আর আসলে খুব বেশি কোনো কিছু দেখার নাই সো আমরা চলেন আর দুটো একটা মেথড দুটো মেথড দেখে আমরা হচ্ছে শেষ করে দিচ্ছি এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা চাচ্ছি এখানে সবগুলো ওয়ার্ডকে বড় হাতের করে ফেলতে সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে টু আপার কেস আর একটা হচ্ছে টু লোয়ার কেস আমরা যদি কনসোল ডট লগ দিই এবং এস টি আর ওয়ানকে যদি বলি ডট

tier 2 আমরা চাচ্ছি লোয়ার কেস করে দিতে এখানে যা আছে সব ছোট হাতের হয়ে যাবে ঠিক আছে এখানে যা আছে ऑलरेडी সব ছোট হাতেরই আমরা কিছু বড় হাতের করে দিই ঠিক আছে ইচ্ছা করে বড় হাতের করে দিই এন্ড ওই এবিটাকে বড় হাতের করে দিই এটা ইচ্ছা করে করতেছে আপনাকে বোঝার জন্য ঠিক আছে এখানে কি সেন্টেন্স ঠিক আছে গ্রামাটিক্যাল ঠিক আছে এটা বোঝার দরকার নাই আপনি জাস্ট হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে ইয়া করেন ঠিক আছে টি ওকে এই যে টি তারপরে হচ্ছে জিটাকে বড় হাতের করে দিলাম কিছু ওয়ার্ড বড় হাতের করে দিলাম আমরা যদি টু টু কেস কেস করে করে তাহলে যেটা হবে দেখেন কন্ট্রোল অল্টার এন দিয়ে যখন আমরা সেভ করতেছি জিনিসটা দেখেন আমাদের কিন্তু আচ্ছা এস আর টু হচ্ছে আমাদের দুটো ফিল একসাথে দেখা যাচ্ছে ফাংশন টু লোয়ার কেস আমরা হচ্ছে এটাকে একটু কমেন্ট আউট করি

অটোমেটিক সব ছোট যাবে এগুলো লাগবে কখন জানেন কোথাও নাম যখন আপনি দিচ্ছে আপনি তো জানেন না আপনি কি বড় হাতে দিচ্ছেন না ছোট হাতে দিচ্ছেন এটা তো আপনার মানে আপনাকে কি বলে দিতে হবে যে ভাই আমাদের এখানে নাম ইনপুট দিতে হলে তুমি বড় হাতের লেখো ছোট লেখো আপনি যাই দেন না কেন সে নিয়ে নিবে তো রকম বিষয়টা তো আমরা আজকে হচ্ছে অনেকগুলো জিনিস দেখতে দেখলাম যেটা হচ্ছে স্টিং এর মেথড এর অনেকগুলো জিনিস দেখলাম পাশাপাশি অনেক কিছু দেখলাম আর হচ্ছে এগুলো আমরা প্র্যাকটিস করব খুব ভালোভাবে প্র্যাকটিস করবো নেক্সটে আমরা হচ্ছে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে দেখব তো ঠিক আছে এগুলো প্র্যাকটিস করতে থাকেন টেক কেয়ার